মাইনছে এখন যেমনে চলাফেরা করতেছে মনে হয় করোনা পুরা চইলেই গেছে হ্যাঁ বেটা আমার তো মনে হয় করোনা নিজেও কনফিউজ হয়ে গেছে বাংলাদেশে আইসা যে এটা আমি কোন দেশে আইলাম ওই ববিতার ঘরে নবিতা এদিকে আয় জি স্যার ওই দিন অনলাইন ক্লাসে আমার জাইঙ্গা কি একটু দেখা গেছে তুই ওইটা স্ক্রিনশট মাইরা গ্রুপে পোস্ট কইরা দিছস কেন আরে স্যার আসলে আমার জাইঙ্গাটা অনেক ভালো লাগছিল তো তাই আসলে আমি জানতে চাইতেছিলাম যে এটা কোন ব্র্যান্ডের জাইঙ্গা আমিও কিনতাম আর কি ও আচ্ছা আগে বলবি না আসলে টিচারই তো আমার সাইড বিজনেস জাইঙ্গা বেচাই তো আমার মেইন বিজনেস তুই জাইঙ্গাটা কিনতে এখনো ইন্টারেস্ট হইলে আমারে বলিস আচ্ছা স্যার প্রাইসটা কত ইনবক্সে বল মনে তোরে না দিয়া লাভ লেটার পাঠাইছে কেন তোরে কতবার বলছি তুই নোয়াখাইলা পায়কর লগে প্রেম করবি না তবু তুই নোয়াখাইলা মায়ের লগেই প্রেম করতাছস আম্মা তুমি না নোয়াখাইলা হ্যাঁ এর লেগেই তো কইতাছি দেহস তা আমি তোর বাপের জীবন কেমনে ধ্বংস কইরা রাইখা দিছি দেহ আম্মু তোমার এক্স যে তোমার ফ্রেন্ড লিস্টে এখনো আছে এটা কিন্তু আমি আব্বারে কই নাই আরে বাবা তুমি রাগ করতেছো কেন আমি তো মজাই না করতেছিলাম আচ্ছা দাঁড়া তোর জন্য এখনই নুট পান্ডা থেকে খাবার অর্ডার দিয়ে আনতাছি কতদিন পর বাসায় গরু বাদে অন্য কোনো খাবার দেখতাছি রাস্তাঘাটের বস্তি পোলা পাই না তো মাইয়া দেখলে এমনি তাকায় না তুই যেমনি আমার খাবারের দিকে তাকায় রইছস যা বাক খালি মাইয়ারা নয় পোলারাও হয় বারো ভাতার একা একা না খাইয়া আমারেও একটু দে না খাবার অপু ভাই মামুন ভাই তুই ডারেই দিছে পাবলিককে মার ওই বটকা বিলাই তুই আমার পোলারে জল দিস আর ওর মুন্ডু বরাবর মার তো কি মন দিলাম ভন্ডু দাঁড়া আজকেই বাসায় গিয়া তোদের সবগুলা প্রোফাইল পিকচারে হা হা দিমু আর সবগুলা মিমে লাইক দিমু না নবিতা না সরি প্লিজ এমন করিস না দরকার হইলে আজকে থেকে পাবজিতে যত বট পামু সব তরে দিমু না তাও এমন করিস না এই ববিতার করে নবিতা তুমি বলে 10 লাখ টাকার লটারি জিতছ এই জন্যই তো তোমার সব টাকা খাইতে আই মিন কংগ্রাচুলেট করতে তোমাকে বাসায় দাওয়াত দিছি যদিও এতদিন ধরে আমি তোমাকে ভাই ডাকতাম কিন্তু আজকে থেকে তুমিই আমার ক্রাশ তুমিই আমার বাবুসোনা তুমিই আমার ময়না পাখি দিনে উঠে সূর্য রাতে উঠে চাঁদ লাইকিতে যারা ভিডিও দেখে তাদের নেই কোনো স্বাদ এন্ড আই লাভ ইউ সো মাচ যে আমার কাছে সুগন্ধ লাগে তোমার নিতম্ব থেকে বের হওয়া পাদ আর আজকে থেকে তুমি যেহেতু আমার বাবুই তাহলে আমি বলি আমি কিন্তু আবার এসব গোল্ড ডিগার মেয়ের মতো না আমাকে খালি 50,000 টাকার মেকআপ একটা আইফোন লাখ টাকার ডায়মন্ডের রিং আর গোল্ডের জুয়েলারিস দিলেই হবে ওকে বাবু এই তোরা জানোস নবিতাই আসলে বিনোদ বিনোদ ভাই বিগ ফ্যান বিগ ফ্যান বিনোদ স্যার আমার কাছে আপনার প্রশ্ন আপনি খাবার কোন দিক দিয়ে ঢুকান এটা তো পুরাই আপনি একটা বিনোদ মার্কা কোশ্চেন করলেন ভাই খাবার তো মানুষ মুখ দিয়ে ঢুকায় খাবার কি আমি পূর্ণিমার চাঁদ দিয়ে ঢুকাবো নাকি আপনারা সবাই তার নিজের মুখ দিয়েই শুনতে পারলেন এত বড় সেলিব্রিটি মহান মানুষ হওয়ার পরও বিনোদ এখনো আমাদের মতো সাধারণ মানুষের মতো মুখ দিয়েই খাবার খায় কত মাটির মানুষ একজন বিনোদ বাবু আই লাভ ইউ ডার্লিং উম্মাহ কল মি প্লিজ কল মি ভাইরে ভাই কি ছিমারকা কথা বলতাছে মেয়েগুলা আমি এই বিনোদার্মির থেকে আর বাঁচতে পারতাছি না যাই একটা ঘুম দেই ইয়াল্লাহ এত মানুষ কেঁদে আমার বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পুরা বিনোদের বাসা আমাদের চিড়িয়াখানায় তুইলা আয়না ফেলছি তাই আপনারা বিনোদকে পুরা লাইভ এক্সক্লুসিভলি খালি আমাদের চিড়িয়াখানাতেই দেখতে পারবেন তাই আর দেরি না করে এখনই টিকিট কেটে ফেলুন ও মাই বিনোদ ডার্লিং আই লাভ ইউ মোর দ্যান আই লাভ জাঙ্কু মানুষের ট্যালেন্ট না থাকলেও যে সেলিব্রিটি হইতে পারে তোর মতো বিনোদকে দেখলেই বোঝা যায় এ বটকা বিলাই আমারে বাঁচা দাঁড়া আমি আমার ট্রেন চেঞ্জ করার গ্যাজেট দিয়া এই বিনোদ ট্রেনটা চেঞ্জ করে দিই তাইলে তোরেও আর কেউ জ্বালাইবো না থ্যাংক ইউ বটকা বিলাই ইউ আর সো সুইট কি ভাবছিলি এটাকে আমি বলমো এটা আমি বলমো না তুই আমারে তখন খাওন দিছিলি দেস নাই তো মারা খা আর আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে সাবস্ক্রাইব করে থাকার ফলেও বাংলা টকিসের নোটিফিকেশন পান না এর জন্য আপনাদের সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করতে হবে ধন্যবাদ